আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ও নগর কৃষক ভাই বোনেরা আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে এই আয়োজনে আমরা দেশের প্রান্তিক পর্যায়ে বিভিন্ন গ্রামে যারা বিভিন্ন ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদের এই প্রচেষ্টাগুলো তুলে ধরছি এরই ধারাবাহিকতায় আমরা আজ উপস্থিত হয়েছি নোয়াখালী জেলার ব্যায়ামগঞ্জ উপজেলার মুজাইদপুর গ্রামের রাজু ভাই ও তার পরিবার বর্গের ক্ষুদ্র প্রচেষ্টাকে তুলে ধরতে আশা করি এই প্রচেষ্টার মাধ্যমে আপনারা সবাই উদ্বুদ্ধ হবেন কিভাবে গ্রামে আমরা আমাদের এই কৃষি প্রচেষ্টাকে আরো বেশি উৎপাদনমুখী করে তোলা যায় আসসালামু আলাইকুম আমি রাজু আমি প্রবেশে থাকি গত কয়েক মাস হয়েছে আমি দেশে আসছি জাস্ট এখানে একটু অফিস অফিস টাইমে দেখাশোনা করি মূলত এটা আমার আব্বুই করে আমার আব্বু এখন নাই সেই কারণে আমি করে দেখতেছি পাশাপাশি আমাদের এখানে ফুসকুনির মাছ চাষ করা হয় বিভিন্ন রকম ফল আম জাম সব কিছুই আছে মোটামুটি ফেফে হইতে নিজস্ব খাওয়া দাওয়া সব হয় मस जख दरकार मस खा जाए दौरे ना जाए दोस्ती ना माशाल्लाह करी बहुत पेटे दोस्ती এখানে যেটা হাইব্রিড জাতের একটা পেঁপে গাছ এটা আমরা রাজগঞ্জ থেকে সংগ্রহ করছি আসলে কত হলো এটা পেঁপে গাছটা চোড়ো চূড়া থেকে পেঁপে ধরে আর কি অনেক ছিল এখান থেকে শুরু হয় পেঁপে ধরা এখন তো পায় লাস্ট পর্যায়ে এই জন্যে পেঁপে খুব কম এটা হলো কলা গাছ যেটাকে আমরা ওই বাজার থেকে কিনি বড় বড় এটা আমি সংগ্রহ করছি স্থানীয় একটা একজন লোকের কাছ থেকে এই এইখানে ধরেন চার পাঁচ মাসের ভিতরে ফল আসে এটা প্রায় চার মাসের কাছাকাছি সপ্তাহ দুই কেজিতে ফল আসবে এটা এটা একটা লিচু গাছ এটা আমি স্থানীয়ভাবে সংগ্রহ করছিলাম এটা এখনও ফলন আসা নাই আশা করি সিজনকালীন আসবে কারণ এটা আমি সংগ্রহ করছিলাম এতটুকু তো আজকে প্রায় দুই মাসের মতন মোটামুটি ভালোই হয়েছিলো এটা হলো কামর সারা বলি আর কি আমরা এটা একটা সারা এটা কলপ না এটা আমি সংগ্রহ করছিলাম স্থানীয়ভাবে এটা রোপণ করছিলাম প্রায় দেড় মাস দুই মাসের মতন হয়েছে আর কামরা সারা তো বছরের এক বছর গেলেই ফল ফলন ধরে এটা আমরা জানি আমার আরও আছে এখানে এটা হলো মিষ্টি জলফি জলফি বলি বড় বড় একটা হাইব্রিড জলফি আছে মিষ্টি হয় আর ওইখানে একটা সারা আছে ওইটা হলো আপনার টক জলফি এটা সংগ্রহ করা আমাদের স্থানীয় এটা স্থানীয়টা গাছ আমরা সবসময় মানে মন্ডল বলি বা হাইঙ্গেল বলি ওইটা আমি ওইখান থেকে কলপ করে আনি রুখছিলাম আর কি আমার ওইখানে গাছের ডাইলাইটা ঢাল কলক করে আনি রুখলে এটা হয়ে হয়ে যায় এটা হলো গাছ এটা আমি সংগ্রহ করেছিলাম স্থানীয় একটা নার্সারি থেকে এটা চোট আনছিলাম প্রায় দেড় মাসের ভিতরে অনেকগুলো অনেকটা বড়ো হয়েছিলো অনেক আনছিলাম আসলে আমি আমার অবসর সময়টা এখানে অতিবাহিত করে বাইরে বাজে আড্ডা থেকে মুক্ত হচ্ছি অথবা নিজের তাজা ফল ফ্রুট খাইতে পারতেছি বা নিজের ফ্যামিলির জন্য ভালো কিছু হচ্ছে বাইরে আড্ডা থেকে এটে ভালো আর আসলে সবাই যদি এরকম কোন ছোটখাটো কোনো কিছু নিয়ে করতে পারি তাহলে এটা নিজেরও খাওয়া দাওয়া করা যাবে বা দেশের জন্য এটা কল্যাণকর নিজের অবসর সময়টাও একটু অতিবাহিত